deep, deep. Did you want to? করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না বা গুজব ছড়াবেন না। পশ্চিমবঙ্গ সরকার এই ভাইরাস মোকাবেলায় আপনার পাশে আছে। জ্বর, কাশি ও শ্বাসকষ্ট, ফ্লু এর লক্ষণগুলি করোনা ভাইরাস সংক্রমণেরও সাধারণ উপসর্গ। এই উপসর্গগুলি দেখা দিলে কিছু বিষয় আপনাকে মেনে চলতে হবে। সাবান এবং জল দিয়ে কিংবা অ্যালকোহল আছে এমন হ্যান্ড রাব দিয়ে বারবার হাত ধোয়া অভ্যেস করুন। হাঁচে কিংবা কাশির সময় কোনোই ভাঁজ করে নাক মুখ ঢেকে রাখুন অথবা রুমাল বা টিস্যু ব্যবহার করুন। ব্যবহৃত টিস্যু ঢাকনা দেওয়া ময়লা ফেলার পাত্রে ফেলুন। ভিড়ের মধ্যে যাবেন না। অসুস্থ বোধ করলে ডাক্তার দেখান এবং আগামী 14 দিন একান্তে বিশ্রামে থাকুন। নিজের মুখ, চোখ এবং নাক স্পর্শ করবেন না এবং প্রকাশ্যে থুথু ফেলবেন না। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত। সদর স্টেশনে ভিড় থাকে, বাদুরঝোলা অবস্থায় বনগাঁ-বসিরহাট লোকাল যেতে দেখা যায়। আজকে কি সেই এটা আছে? সেটা নেই, এটা একটাই কারণ যেটা দেখা যাচ্ছে, করোনা যে আতঙ্কে মানুষ বেশি ভুগছে, যা না হচ্ছে তার থেকে বেশি ভুগছে। তারপরে কিছু সরকারি স্কুল যদি বন্ধ করে দেয়, হয়তো কিছু লোক ছাত্রছাত্রী কম আছে, একটু ডাউন কর দাও। যারা খেতে খায় না, মানে নিচে নেই, যে ভিড় সংখ্যা কলকাতায় যে যায়, সেই সব মানুষগুলো আতঙ্কে ভুগছে, তারা বাড়ির থেকে বেরাচ্ছে না। এটা যেটা দেখা যাচ্ছে, এটা আমাদের যা হিড়িক তার থেকে বেশি হিড়িকটা চলছে। আমরাও তো এখনও মাস্ক ব্যাপারটা করি, এই মাস্কের যে ব্যাপারটা, যে 10 টাকার জিনিস 150 টাকা বিক্রি, সেটা যদি সরকার সেই জায়গাটাই যদি করে, সরকার যদি এটা সমস্ত মানুষকে পড়াতে পারে, মানুষ সরকার তো অনেক কিছু করে। আপনি তাহলে আজকে বলছেন এক শ্রেণীর মানুষ মাস্কের ব্যবসাটা একটা রমরমা করছে, এটা আমাদের দেশে এগুলো ঠিক না। এগুলো একদম যারা করছে, এগুলো একদম অন্যায় করছে। আরও বরঞ্চ মানুষকে, যাতে মানুষে করতে পারে, এই যে ধুলো বালি, এগুলো তো একটু মানুষকে সচেতন হতে পারে। করোনা শুধু করলে হবে, এইগুলো আমাদের দেশে এইগুলো ঠিক না। এগুলো সংখ্যা আস্তে আস্তে দিন দিন দেখছি লোক কমে যাচ্ছে। আমাদের ব্যবসা বাস্তি, আমরা যারা বসে আছি, আমরা তো ব্যবসা করার জন্য, মানুষ যদি না বেরোয় তাহলে ব্যবসাটা আমরা করবো কারণ আমাদের অবস্থার দিক থেকেও তো ঢিলে ঢালা। আপনার নাম? আমার নাম চঞ্চল রায়, বাসা স্টেশন। আমার এই বইয়ের ভিড়টাকে শিওরতে ভিড় আজকে দেখছেন, এটা একমাত্র করোনা আতঙ্ক। আতঙ্কের জন্য এই বাসাতে পা দেওয়ার জায়গা থাকে না প্ল্যাটফর্মগুলোতে, এত ভিড়, ট্রেনে ওঠা দূর হয়ে থাকে। এখন ট্রেন ফাঁকা যাচ্ছে, ওটা নর্মাল উঠে যাওয়া যাচ্ছে, এবং যে কোনো অবস্থাতে আপনি যেখানে দাঁড়িয়ে থাকতে পারবেন, কোনো ডিস্টার্ব করছে না মানুষ। আগে এত ভিড় থাকতো, মানে পা রাখার জায়গা ছিল না, মানুষ বাদরঝোলা করে বাসাতে স্টেশন থেকে যেত। হ্যাঁ, বাদরঝোলা শুধু না, মানুষের একটার পর ট্রেন মিস করতো, এরকম দেখা গেছে। এই ট্রেনটা এত ভিড় যে উঠতে পারবো না, সেই ট্রেনটা উঠতো না মানুষ। এখন দেখা যাচ্ছে যে নর্মাল উঠে যাচ্ছি, সেই ভিড়টা আর নেই। এই করোনা আতঙ্কতে এমন মানুষকে গ্রাস করেছে, সেখানে মানুষ সাবধান হচ্ছে, এটা একদিকে ভালো। যতটা সাবধান হওয়া যায় ততটা ভালো। আপনার নাম? আমার নাম কাজল রহমান।